আসসালামু আলাইকুম। আবারও আপনাদের প্রিয় শ্যাম ভাই চলে আসলো আপনাদের পছন্দের বক্স ওপেনিং ভিডিও নিয়ে। আজকে ফিলিপ্লাম বক্সে আমরা 5800 কয়েন খরচ করব। দেখা যাক আমাদেরকে আমাদের টার্গেট প্লেয়ার ফিলিপ্লামকে দেয় কিনা। এই লামকে কেন আমাদের স্কোয়াডের জন্য দরকার সেটা সম্পর্কে একটা ভিডিও আমি বানিয়ে আপলোডও করে দিয়েছিলাম কিছুদিন আগেই। আপনারা চাইলে এর আগের ভিডিওটা ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখে আসতে পারেন। 900 ড্র দিতে যাচ্ছি শুরুতে, দেখা যাক কপালে কিছু আছে কি না শুরুর ড্রতে। বাট কোনো ধরনের কোনো অ্যানিমেশন নাই, তার মানে কোনামি আমাদেরকে এবার কোনো কিছুই দেয় নেই নর্মাল প্লেয়ার ছাড়া। আপনারা কে ফিলিপ্লামকে পেলেন সেটা কমেন্ট করে জানায় দিয়েন। এছাড়া বিগ টাইম মেসির রিপিটেড বক্স আবার চলে আসছে, যারা যারা মেসিকে পাননি তারা অবশ্যই মেসিকে নিয়ে নেবেন, কারণ এই টাইপের মেসি কিন্তু গেমে সবসময় আসে না। আবার দিছে সেকেন্ড টাইম এই বক্সটা, সেটা আমাদের কপালই বলা চলে। আর কারো যদি কয়েন কেনার প্রয়োজন হয়, যেহেতু অফারের কয়েন চলতেছে, তাহলে অবশ্যই ইনবক্সে অথবা এই ভিডিওর দেওয়া কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আছে সেটাতে সরাসরি যোগাযোগ করবেন। ইনশাল্লাহ কম খরচে শতভাগ নিরাপদে কয়েন দেবার চেষ্টা করব। অফারের শুরুর দুই দিন আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়ে ঠিকঠাক মতন পাইতেছিলেন না। কারণটা হচ্ছে ভাই, 50-100 জন মানুষ যদি একসাথে আপনারা মেসেজিং কল করতে থাকেন, ভাই আমি একা মানুষ, এত মানুষকে কীভাবে সামলাবো, আপনারাই বলেন। সো এই জিনিসগুলো আপনাদেরও বোঝা উচিত, তো সেই হিসাবেই ট্রিট করা উচিত সবাইকে। আপনারা মেসেজ দেন ঠিক আছে, আমি একের পর এক সবারই রিপ্লাই দিয়ে যাইতেছিলাম, লেট হচ্ছিল। বাট বারবার ভাই সবাই মিলে যদি কল দেন, জিনিসটা অনেক বিরক্তিকর আর কি। আপনারা নিজেরাই ভেবে দেখেন যে একজন মানুষের জন্য কতটা পেইনফুল জিনিসটা। যাই হোক, আশা করি আপনারা বুঝবেন। কয়েন নেওয়ার প্রয়োজন হলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ করবেন। আরও একটা 900 ড্র দিতে যাচ্ছি আমরা। কোনামি এবার আমাদেরকে কিছু দেয় কি না সেটাই দেখার বিষয়। বাট কোনামির অ্যানিমেশন দেখে মনে হচ্ছে এটা হাইলাইট কার্ড দিছে, কোনো ধরনের কোনো এপিক দেয়নি। বাট অ্যানিমেশন চেঞ্জ হইলে আরেক বিষয়, বাট চেঞ্জ হইল না, তার মানে এবারও নর্মাল হাইলাইট কার্ড। কাকে দিল এবার? ব্যাডে নাকি বাদে? আমি আসলে নামের মেইন প্রোনাউন্সিয়েশনটা জানি না, আপনারা যদি কেউ জানেন সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই। আর 3900 কয়েন বাকি, আমরা 900 ড্র দিব, 100 ড্র দিব, দেখা যাক কত কয়েনে আমাদের টার্গেট প্লেয়ার ফিলিপ্লামকে আমরা পেয়ে যাই। আপনাদের কত খরচ হয়েছে সেটাও জানিয়ে দিবেন, কেমন সার্ভিস পাচ্ছেন সেটাও জানিয়ে দিবেন, ঠিক আছে? কত ড্র দিব বলেন তো, 900 নাকি 100? আমার মতে তো 900 দিয়েই উত্তম 100 থেকে। বাট অনেকেই বলে যে ধরে ধরে 100 ড্র দিলে এপিক পাওয়ার চান্সেস বেশি থাকে। বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে 900 ড্রতেই এপিক পাওয়ার চান্সেস বেশি থাকে। যাক, আরেকটা 100 ড্র দিচ্ছি আমরা, দেখা যাক কোনামি একসাথে লাক খুলে কি খুলে না। বাট কোনামি কোনো ধরনের কোনো লাক খুললো না এবার, মানে লাক খুলতে দিল না, এবারও নর্মাল একটা প্লেয়ার ধরে আমাদেরকে সান্ত্বনা স্বরূপ হিসাবে দিয়ে দিল। বারেলা, পিএসজির বারেলা হইল, পিএসজির বারেলা বলে আমারই মাথা চলে গেছে, এটা হচ্ছে ইন্টার মিলানের বারেলা হইলেও হয়তো, বাট তাকেও দেয়নি। 3800 কয়েন স্টিল লেফট, 900 ড্র দিলে 4x36, মানে 3600 কয়েন যাবে, ঠিক আছে? তো 100 আরও দুইটা ড্র দিতে পারবো এবার আমরা, দেখা যাক। 900 ড্রই দেই, যদি লাক ভালো থাকে এবার লেগে লাগলেও লেগে যেতে পারে। ইয়েস, কালারফুল অ্যানিমেশন, আশা করি ফিলিপ্লামকে দিবে। বাট কোনামির কথা কিছুই বলা যায় না, কাকে দেয় কে জানে, সবই বায়ার্নের। সাদা জার্সি দেখেও বোঝা যাচ্ছে না কোন প্লেয়ার হইতে পারে। বাট আমরা আমাদের টার্গেট প্লেয়ার ফিলিপ্লামকে পেয়ে গেছি 903 নম্বর ড্রতে। 100 আরও দুইটা ড্র মাঝখানে দেওয়া পড়ছিল, বাট আমাদের টার্গেট প্লেয়ার আমরা পাইছি, এতেই খুশি। আশা করি কাস্টমার ভাইও অনেক খুশি, যার আইডি ছিল এটা, সে তার আইডির ভিডিওটাই আমার কাছে পাঠিয়েছিল। আমি আপনাদেরকে র একদম ভয়েস ওভারে দিয়েছিলাম, কারণ আমি ওই ভিডিওটা দেখি নাই। সো সেও হয়তো বা খুশি, অল্প কয়েনে ফিলিপ্লামকে পেয়ে গেছে, এখনও তার 1929 কয়েন বাকি আছে। যাই হোক, আপনাদের কারো কয়েন কেনার প্রয়োজন পড়লে অবশ্যই ইনবক্স অথবা এই ভিডিওতে দেওয়া কমেন্ট বক্সে সরাসরি যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা আছে সেটাতে আর কি। আর নতুন যারা আছেন তারা পেজে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট দিবেন, এবং কেউ ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ।